আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন কোন মানুষ যদি মরণকে দেখে ভয় করে, বুরুজে মুশাইয়াদার মধ্যেও যদি পলায়ন করে, সেখানেও যদি আশ্রয় নেয়, মরণ তাহাকে নির্ধারিত সময়ে সেখান থেকেই নিয়ে আসবে, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে উচ্চ আওয়াজে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানকে কবুল এবং মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। সম্মানিত সুদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে যত প্রাণীকুল রয়েছে, আত্মাধারী যে সমস্ত প্রাণী রয়েছে, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সাথে সকল মানুষ একমত, কিন্তু একটা বিষয় এরকম রয়েছে একটা বিষয়ের সাথে সকলেই একমত, সেই বিষয়ের নাম হচ্ছে মরণ। সেই বিষয়ের নাম কি? মরণ। এই মরার ব্যাপারে কারোর কি নাই কোনো ইখতিলাফ নাই, কারোর কোনো দ্বিমত নাই। জন্ম যার আছে মৃত্যু তাকে বরণ করতেই হবে, চায় আজ করেন না হয় কাল করেন, না হয় এক বছর পরে করেন, না হয় একশত বছর পরে করেন, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। এই মৃত্যু থেকে পলায়ন করে আপনি যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আশ্রয় নেন এবং আসমানের মধ্যে তারকারাজি চলাফেরা করার জন্য একটা গোপন রাস্তা আছে, এই রাস্তার নাম হচ্ছে বুরুজে মুশাইয়াদা। এই বুরুজে মুশাইয়াদার মধ্যেও কোনো মানুষ যদি আশ্রয় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন কোন মানুষ যদি মরণকে দেখে ভয় করে, বুরুজে মুশাইয়াদার মধ্যেও যদি পলায়ন করে, সেখানেও যদি আশ্রয় নেয়, মরণ তাহাকে নির্ধারিত সময়ে সেখান থেকেই নিয়ে আসবে, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করে দেয় নাই। মৃত্যুবরণ সবাইকেই করতে হবে। যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা দিয়ে মানুষের জীবন বাঁচায় তারাও মৃত্যুবরণ করে না? করে না, তারাও মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করলাম, দুনিয়াতে আসলাম, মরে গেলাম, এখানেই কি আমাদের জীবনের শেষ? এই যে আমাদের আজকে বাড়ি গাড়ি, আমাদের সংসার, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, এগুলি যে আমাদের ক্ষমতা, এগুলার পাওয়ার, এগুলার লিমিট রয়েছে কতক্ষণ? আপনার আমার সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ না হবে যতক্ষণ, ঠিক কিনা? মৃত্যুর সাথে যখন আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে, তখন এই পৃথিবীতে যত আপন জনকেই দেখেন, কোনো আপন জন সেদিন আর আপনার আপন থাকবে না। যে বিবির সাথে আপনি ঘর সংসার করেন, এক কম্বলের নিচে 70 বছর আপনি কাটাইছেন, আল্লাহ না করুক এই মুহূর্তেই যদি আমি মারা যাই কিংবা আপনি মারা যান, যদি মানুষ তাকে বলে এখন তো বাজে বাংলাদেশ টাইম রাত্রি 8:20, এই রাত্রিতে তাকে তো দাফন করা সম্ভব নয়, দাফন করা হবে আগামীকালকে সকাল 10টায়, সুতরাং আমরা এতগুলো মানুষ একসাথে জেগে কি দরকার? তুমি তোমার স্বামীর একা একা ঘরের মধ্যে পাহারা দাও। বিবির কাছ থেকে অ্যান্সার যেটা বের হয়ে আসবে, উত্তর যেটা বের হয়ে আসবে, বলবো আমি মরা মানুষ দেখে ডরাই। আমি কি মরা মানুষ দেখে ডরাই? 70 বছর আপনার সাথে এক কম্বলের মধ্যে কাটাইছে, আপনি যদি রাত্রে 12টার সময় বাইরে থাকতেন, 3 বার করে ফোন দিত কোন পর্যন্ত আসছেন, কিন্তু যেহেতু আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে, এখন ঘরের বিবি সাহেব আপনার দেখে ভয় পায়। এটা আশ্চর্যের কোনো কিছু না, এটা বাস্তবতা, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আর আমি যখন মারা যাব, আমার কাছে যদি লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আমার সাথে কবরে যাবে না। আমার কাছে যদি সর্বোচ্চ ক্ষমতার মালিক যদি আমি থাকি,
আমার কোনো ক্ষমতা আমার সাথে কবরে যাবে না, আমার সাথে আমার কোনো জমি জামা সবগুলোই কবরে যাবে না। যার এই পৃথিবীতে লক্ষ লক্ষ বিঘা জমি আছে তার জন্য কবর যতটুকু, যার এক ডিসিম জায়গা ওই পৃথিবীতে নাই তার জন্য কবর ততটুকু, ঠিক কিনা? তার জন্য কবর হচ্ছে ততটুকু। বিশ্বনবী বলেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মরণ যখন হয়ে যায়, এই পৃথিবীর কোন লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স তার সাথে কবরে যায় না, তার সাথে তার কোনো ক্ষমতার বাহাদুরি কবরে যায় না, তার সাথে তার কোনো আপনজন কবরে যায় না। একটা মানুষ যখন মারা যায় তার সাথে সাথে যখন আপনজনরা কবর পর্যন্ত যায়, সে মনে করে যারা আমার সাথে কবর পর্যন্ত যাচ্ছে তারা আমার সাথে মনে হয় কবরে যাবে। সর্বশেষে তাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, দুইজন কিংবা তিনজন মানুষ যখন কবরে নামে, তখন সে মনে করে সব মানুষ আমার থেকে পর হয়ে গেছে, যেই তিনজন আমার সাথে কবরে নামছে তারা মনে হয় আমার সাথে যাইবে। এই তিনজন যখন এক এক করে লাফায় লাফায় যখন কবর থেকে উঠতে থাকে, আল্লাহর বান্দা বলতে থাকে, এই দুনিয়ার মানুষ কার মায়ায় পড়ে দুনিয়ার সংসার করলাম, কারে আপন বানাইয়া দুনিয়াতে গড়লাম, কেউ তো আজকে আমার এই অন্ধকার ঘর কবরের সাথী হয় না, কেউ তো আজকে আমার এই অন্ধকার ঘর বাজারের সাথী হয় না, সবাই আমার রাইখা যার যার মতো পালাইতেছে। বিশ্বনবী বলেন, কবরে তার সাথে এগুলা কেউ যাবে না, কোনো কিছু যাবে না। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে তার আপন হবে চার জিনিস। কয়টা জিনিস? আরো জোরে চিল্লিয়ে বলতে হবে, কয় জিনিস? চার জিনিস। এই চার জিনিসের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমাদের নসিবটা ভালো, আমাদের ভাগ্য ভালো। আর এই চার নাম্বার জিনিসকে মাইনাস করে এই চার নাম্বার জিনিসকে বাদ দিয়া পঞ্চম নাম্বার জিনিসের সাথে সম্পর্ক যদি করে যদি হায়াত শেষ করেন, মনে রাখেন আপনার ভবিষ্যৎ কিন্তু খারাপই রয়েছে, আপনার ভবিষ্যৎটা কিন্তু খুবই অন্ধকার। বিশ্বনবী বলেন, চার নাম্বারের মধ্যে যে জিনিসটা আপন হবে এক নাম্বারে, এই জিনিসের নাম হচ্ছে প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে দুইজন করে ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, তাদের আসার মিশনটা হচ্ছে মানুষের কাছ থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার নেওয়া, তিনটা প্রশ্নের উত্তর জানা। নাম্বার ওয়ান, এক নাম্বারের প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? এক নাম্বারের প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? আপনি যদি এই তিনটা প্রশ্ন মুখস্থ করে কবরে যান, আপনার জবান দ্বারা বের হবে না। দুনিয়াতে যদি আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনার জবান দ্বারা বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর বিধানের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা যে কাজ করার জন্য বলছেন সেই কাজ যদি আপনি না করেন, আল্লাহ তাআলা যে কাজ ছাড়ার জন্য বলছেন সেই কাজ যদি আপনি না ছাড়েন, আপনার জবান দিয়ে সেদিন সেই উত্তর বের হয়ে আসবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে অমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? প্রত্যেকেই চিল্লিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। সেদিন আমাদের ধর্মের নাম, দিনের নাম ইসলাম, তাদের জবান দ্বারাই বের হয়ে আসবে। যারা মুসলমান হওয়ার পরেও ইসলামকে ভালোবেসেছে, ইসলামের রীতিনীতি ভালোবেসেছে, কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান, আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলামের কোন আদর্শ আমাদের কাছে নাই। ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর কালচার দ্বারা আমরা ভরপুর। যারা মুসলমান হওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের কালচার লালন করে, সেদিন তাদের জবান দ্বারা এটা বের হয়ে আসবে না, আমার দিনের নাম ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, হাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুহাম্মদ, বিশ্ব পয়গম্বরের চেহারা দেখে ইঙ্গিত করে বলা হবে ওই লোকটার সাথে তোমার কোন ধরনের
সম্পর্ক ছিল। আমার ভাইয়েরা, বিশ্ব পয়গম্বরের সাথে যদি আত্মার সম্পর্ক যদি না থাকে, বিশ্ব পয়গম্বরের ভালোবাসা যদি আমাদের কাছে না থাকে, সেদিন উনি আমাদের নবী এই কথা বের হয়ে আসবে না। আজকে আমরা এমন মুসলমান, আমি রাজনৈতিকভাবে যে দল করি, দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার চান্দি গরম হয়ে যায়, আমার মেজাজ গরম হয়ে যায়, আমি উত্তপ্ত হয়ে যাই। কিন্তু কেউ যদি বিশ্ব পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, আমাদের চান্দি গরম হয় না, আমাদের মেজাজ গরম হয় না, আমাদের কখনো আন্দোলন করতে মনে চায় না। আমার ভাইয়েরা, এর নাম বিশ্ব পয়গম্বরের মহব্বত নয়। বিশ্ব পয়গম্বরের মহব্বত হচ্ছে, কেউ যদি আমার বিশ্ব পয়গম্বরকে গালি দেয়, কেউ যদি আমার বিশ্ব পয়গম্বরকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে অবশ্যই সেটাকে আমার প্রতিবাদ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অবশ্যই আমার প্রতিবাদ করতে হবে। আমার ভাইয়েরা, এই তিনটা প্রশ্ন করার জন্য মনকার নাকির কবরে আসবে। কবরে যখন আসবে, সর্বপ্রথম মানুষকে আক্রমণ করবে মাথার সাইড থেকে। কোন সাইড থেকে? মাথার সাইড থেকে আক্রমণ করবে। বিশ্ব নবী বলেন, ওই সময় মানুষের সাথে দুনিয়াতে যদি কোরআনের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, কোরআনের সাথে যদি ভালোবাসা থেকে থাকে, কোরআনের সাথে তার যদি রিলেশন থেকে থাকে, এই যে আল্লাহ পাকের কোরআনের মহব্বত তার অন্তরের মধ্যে যদি থেকে থাকে, সেই সময় কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যেয়ে বলবে, হে ফেরেশতা শোনম, এই যে লোকটা ঘুমাইছে, এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল আমি কোরআনের আইন মেনে চলেছে, কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন করেছে, কোরআন অনুযায়ী তার পারিবারিক জীবন করেছে, কোরআন অনুযায়ী তার সামাজিক জীবন করেছে, আমি কোরআনকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, তার জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, এই লোকটা কেবলমাত্র ইন্তেকাল করে একটু আরামের ঘুম ঘুমাইছে, তারে কখনো ডিস্টার্ব করবা না, তারে কখনো বিরক্ত করবা না, তোমার যত প্রশ্ন করার প্রয়োজন মুনকার নাকির সব প্রশ্নগুলা আমি কোরআনে করম, আমি কোরআন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমার ভাইয়েরা, কোরআনকে প্রশ্ন করবে এরকম সাহস কি ফেরেশতার আছে নাকি? এরকম সাহস ফেরেশতার নাই। আমার ভাইয়েরা, বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা মুসলমান, আমাদের সাথে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। আমরা এখানে যত মুসলমান হাজির হয়েছি, সব মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই আছে না নাই? সব মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই। এখন যদি আমি বলি কার কার ঘরের মধ্যে কোরআন আছে, দুই একজনে হয়তো হাত উঠাবেন, আর অধিকাংশ লোকগুলি হাত উঠাবেন না। আমি যদি জিজ্ঞাই কার কার ঘরের মধ্যে 32 ইঞ্চি এলজি কালার টেলিভিশন আছে, তাইলে মনে হয় সবার হাতই উঠে যাবে। আমাদের এই দেশে টাকা আছে আর টিভি নাই এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম, ঠিক কি না? টাকা আছে আর টিভি নাই এরকম লোকের সংখ্যা খুবই কম। আমার ভাইয়েরা, একজন মুসলমানের এই পৃথিবীতে আসার পরে সবচেয়ে বেশি সম্পর্ক থাকতে হবে এই কোরআনের সাথে। কিসের সাথে? এই কোরআনের সাথে থাকতে হবে। অনেক মুসলমানের ঘর এরকম রয়েছে, কোরআন একটা ঘরের মধ্যে আছে, এটা এমন জায়গার মধ্যে তক্তার মধ্যে রাখছে, এটার মধ্যে 1.5 ইঞ্চি পুর করে মাকড়সায় বাসা করছে, এটার কোনো সময় খোলে টোলে না। রমজান মাসে হয়তো মহিলা যারা আছে তারা হয়তো দিয়ে খতম দেয়, এই পর্যন্ত খেয়ে তো আর সারা বছর খবর নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর নাম মুসলমানিত্ব নয়। মুসলমান হচ্ছে সেই ব্যক্তির নাম যার সাথে সর্বদা কোরআনের সাথে সম্পর্ক থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মানুষ যদি এই কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারে, কোরআনের সাথে যদি ভালোবাসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব ভুল ত্রুটি গুলা মাফ করে মুহূর্তের মধ্যে আল্লাহ তারে বেহেশতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। আমার ভাইয়েরা, আজকে আমরা যারা আসছি এই কোরআনের মাদ্রাসার মাহফিল আসছি, কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আজকে দেখেন আজকে কত মা বাবার ভাগ্য কত ভালো। আমাদের এই মাদ্রাসায় থেকে আজকে 4 জন সন্তান এরকম যাহারা এই 30 পারা কোরআন, টোটাল 30 পারা মুখস্থ করেছে, তাদেরকে আমরা আজকে প্রধান মেহমান আসার পূর্বেই তাদেরকে আমরা দস্তার বন্দি করব, তাদেরকে আমরা পাগড়ি প্রদান করব। আমার ভাইয়েরা, ওই মা বাবার কপাল কত ভালো যে মা বাবার সন্তান কোরআনের আলেম হয়,
ওই মা বাবার কপালটা কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয় ওই মা বাবার কপাল কতটা ভালো, যে মা বাবার সন্তান কোরআন পড়নেওয়ালা হয়। আমার ভাইয়েরা, সন্তান তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, কিন্তু আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা যদি না হয়, আপনার সন্তান যদি কোরআনওয়ালা যদি না হয়, তাহলে এই সন্তান পরকালে আপনার তেমন কোনো ফায়দা আসবে না। আমার ভাইয়েরা, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, তাহলে আপনার এই সন্তান আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই সন্তান হবে আপনার জন্য সদকায়ে জারিয়া, আপনার এই সন্তান হবে আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, আপনি কবরের জগতে শুয়ে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য যে দোয়াটা করবে এই দোয়াটা আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকবেন, সুবহানাল্লাহ পড়েন, এই দোয়াটা আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। কোন সন্তান যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার মা বাবার জানাজায় সন্তান যদি পড়ায় দিতে পারে, তাহলে হাজার হাজার আলেম জানাজা পড়লে যে পরিমাণের সওয়াব হইতো, কোন সন্তান যদি মা বাবার জানাজা পড়িয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব দান করে দেয়। আমার ভাইয়েরা, সাত মাপ আপনার জানাজার নামাজ পড়ানো শিখানো হয় এরকম মাদ্রাসার মধ্যে, কিসের মধ্যে, মাদ্রাসার মধ্যে একজন মানুষ একদম প্লেট থেকে নিয়ে নার্সারি থেকে নিয়ে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত যদি জেনারেল লাইনে কমপ্লিট করে কোন সিলেবাসে, তাকে কি জানাজার নামাজ পড়ানো শেখানো হয়? জানাজার নামাজ পড়ানো শেখানো হয় না। কিন্তু এরকম মাদ্রাসার মধ্যে, এই দারুস সুন্নাহ মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে জানাজার নামাজ পড়ানো শেখানো হয়। তারা, তাদের যদি কোনো আপনজন মারা যায়, তাহারা কিন্তু জানাজার নামাজ পড়ে কি করতে পারবে, তাদেরকে দাফন করতে পারবে। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ে দিতে পারে, পৃথিবীতে এর সাথে কোনো বড় পাওয়া আপনার আছে? এর সাইতে কোনো বড় পাওয়া আপনার নাই। আর আপনি মারা গেছেন, আপনার সন্তান সোলোমুদ্দিন সাহেব এরকম একবার বোবার মতো ব্যাবার মতো আকরে রেখা রয়েছে, তার আপনার জানাজা পড়াইতেছে মসজিদের ইমাম, এটা হইল, এটা হয় না। আমার ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেব সে জানাজার নামাজ পড়ায়, এটা কিন্তু আপনার দরদে দরদি হইয়ে না, এটা জানাজা পড়ায় তার চাকরি ঠিক রাখার জন্য, পরিবেশ মেনটেন করার জন্য, কিংবা আপনার সাথে যদি বিশেষ কোনো একটা সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য ভিতর থেকে একটা দোয়া আসতে পারে। তাছাড়া কিন্তু আপনার দরদে দরদি হইয়া সে কানবে, এটা পৃথিবীর কোনো ইমামের পক্ষে কিনা সম্ভব নয়। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের যতটুকু লাগবে পৃথিবীর কারোর ততটুকু লাগবে, পৃথিবীর কারোর ততটুকু লাগবে না। এই জন্য আপনি, আপনার যদি দুইটা সন্তান থাকে, আপনি কমপক্ষে আপনার একটা সন্তানকে কোরআনের মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে আপনি আলেম বানান। বিশ্বনবী বলেন, কোন আলিমান, তুমি যদি পারো তুমি নিজে কোরআনের আলেম হও, আলেম তুমি যদি হইতে না পারো আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হয়ে যাও, তাও যদি হইতে না পারো তাহলে আও মুস্তামিনান, আলেমরা যা বলে সেই কথা তুমি শোনো, এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে আও মুহিব্বান, তাহলে তুমি আলেমদেরকে তুমি মহব্বত করো, কোরআনকে তুমি মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। আমার ভাইয়েরা, আজকে মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, কোরআনের মাহফিলে আপনারা আসছেন, মাদ্রাসার সাথে যদি আপনার হৃদয়ের সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার হৃদয়ের সম্পর্ক থাকে, তাহলে এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের মাহফিলের মধ্যে আসছেন, এই মসজিদ আপনার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে যেদিন ফু দিয়ে দিবেন, সেদিন অবস্থাটা এরকম হবে, এই পৃথিবীর যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো সেদিন আপনার বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উড়তে থাকবে, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, এবং যে সমস্ত পাহাড়গুলো রয়েছে এগুলাও একটা পশমকে হাতের মধ্যে নিয়ে ফু দিলে যেরকম ভাবে উড়তে থাকে এরকম ভাবে উড়তে থাকবে। কিন্তু এই মসজিদ এবং এই মাদ্রাসা সেদিন পানির উপরে বাসতে থাকবে, বলেন সুবহানাল্লাহ, পানির উপরে বাসতে থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবে, হে মসজিদ, হে মাদ্রাসা, ইসরাফিলের সিংহের ভূতে সব কিছু ধ্বংস হয়ে গেল,
তোমরা কেন ধ্বংস হও না? সে বলবে মসজিদ সেদিন বলবে যারা আমাকে আবাদ করেছে, যারা টাকা পয়সা দিয়া অর্থ করে দিয়া, যারা সাহায্য সহযোগিতা করে আমাকে তৈরি করেছে, আমাকে আবাদ করেছে, আমার মধ্যে সলাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, যতক্ষণ তাদেরকে মুক্তির ফয়সালা না দিবাম ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। এই মাদ্রাসাও সেদিন এই কথা বলবে, যারা আমাকে টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা দিয়ে সেইরা এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে, যতদিন পর্যন্ত তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দিবে, হে ফেরেশতারা ঘোষণা দিয়ে দাও, যারা এই মসজিদ যারা এই মাদ্রাসা এটার সাথে যাদের দিলের সম্পর্ক ছিল, যারা এটাকে আবাদ করেছে, যারা এটাকে দিল দিয়ে ভালোবেসেছে, মহব্বত করেছে, যারা এর মধ্যে দান খয়রাত করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের সকলকে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, তাহলে এই মসজিদের সাথে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এক একটা মাদ্রাসা হবে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য এক একটা নাজাতের উসিলা, নাজাতের জরিয়া। আপনার আমার কোন আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল যদি নাও হয়, এই মাদ্রাসার সাথে যদি আমাদের আত্মার সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি আমাদের দিলের সম্পর্ক থাকে, আত্মার সম্পর্ক যদি আমাদের থাকে, এর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক করতে গেলে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আপনি আর আমি যখন মারা যাব, আমাদের কবরের পাশে, কবরের মধ্যে আমাদের মাথার কাছে যেই জিনিসটা সর্বপ্রথম আপন হবে, এই জিনিসের নাম হচ্ছে কোরআন। এই জিনিসের নাম কি? কোরআন। এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। হাদিসের মধ্যে আসছে, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন, যারা কোরআন পড়ে, এক একজন কোরআন ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন সুপ্রিম পাওয়ার দিবে, এমন ক্ষমতা দান করবে, যেই দশজন লোক যাদেরকে আল্লাহ তাআলা জাহান, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম দশজন লোককে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআনের মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক করতে হবে, এই মসজিদের উর্দু গাজকে মাহফিল, এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, মসজিদের সাথে আমাদের দিলের মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। যদি ভালোবাসা আর মহব্বত রাখতে পারি, কিয়ামতের ময়দানে এক একটা মসজিদ আর মাদ্রাসা লক্ষ লক্ষ মানুষের জন্য নাজাতের কারণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।